আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, মাঝে মাঝে এমনটা হয় যে আপনাকে কেউ প্রচণ্ড কষ্ট দিচ্ছে, আপনার সাথে কেউ বেইনসাফি করছে, আপনার সাথে ঝগড়া করছে, আপনার গীবত গাইছে। আপনার তখন অনেক খারাপ লাগে, রাগ হয়, অভিমান হয়, তখন আপনার করার কোনো কিছুই থাকে না। কিন্তু যে মানুষটি আপনার ক্ষতি করে যাচ্ছে, সেই মানুষটি আপনাকে বলছে যে আপনি কারোর সুখ সহ্য করতে চাচ্ছেন না, আপনি কাউকে সাহায্য করছেন না, কারো ভালো আপনি চান না। কিন্তু প্রকৃতপক্ষে আপনি মানুষকে সাহায্য করে যাচ্ছেন, মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, মানুষকে উপকার করছেন, কারো গীবত পরনিন্দা করছেন না, সেই খোঁটা মারার কথা আপনাকে বলা হচ্ছে, আপনি কাউকে বুঝাতে পারছেন না। এই কষ্ট কারো সুখে থাকা নিয়ে নয়, নিজের সাথে নিজের প্রতারণা। যখন আপনাকে এমনটাই কথা বলছে, আপনাকে ভাবতে শেখায়, তখন আপনি হয়তোবা দেখছেন সেই প্রতারক মানুষটি হাসতে হাসতে আপনাকে ধিক্কার জানায়। সে ভাবে সে জিতে গেল, আর আপনিও ভাবছেন আপনি হেরে গিয়েছেন। আপনার মাথা তখন নিচু, মাজলুমে এক কোণায়। ঠিক এরকম মুহূর্তে আপনি একটা জিনিস চিন্তা করবেন, কোরআনে ছোট্ট একটি সান্ত্বনার বাণী, আপনি ধৈর্য ধরুন যতক্ষণ না আল্লাহ তাআলা বিচার করেন, সূরা ইউসুফ 109 নম্বর আয়াত। এই আয়াতটি সবসময় মাথায় রাখবেন, আপনি ধৈর্য ধরবেন, অভিশাপ দিবেন না, বলবেন না কোনো কটু বাক্য। নিশ্চিত জানো যখন আল্লাহ তাআলা বিচার করবেন, এই কথাটির ওজন এত বেশি, কোনো পাহাড়ের চূড়ায় যদি এই কথাটা রেখে দেয় তা থরথর করে কেঁপে উঠবে। অপেক্ষা সেই দিনের জন্য যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, হার জিতের দিন সেদিন হবে, আপনি অপেক্ষায় থাকুন। তখন সে আর গর্ব করতে পারবে না, অহংকার করতে পারবে না, আপনাকে কোনো রকম কষ্ট দিতে পারবে না, তখন আল্লাহ তাআলাই তাকে কষ্ট দিবেন, তখন আপনি জিতবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।